ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন রাজ্যে আগত ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রভারী ডক্টর মহেশ শর্মা। বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় রাষ্ট্রীয় মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের বিধায়ক এবং মণ্ডল সভাপতি এবং সাংগঠনিক পদাধিকারীরা। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় রাজ্যে এসেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির নবনিযুক্ত প্রভারী ডক্টর মহেশ শর্মা এবং দলের রাষ্ট্রীয় মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র। 23 বিধানসভা নির্বাচনের রণকৌশল এবং সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতেই তাদের রাজ্য সফর। বৃহস্পতিবার বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠকের আগে ডক্টর মহেশ শর্মা এবং ডক্টর সম্বিত পাত্রকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে স্মারক উপহার তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংগঠনিক বৈঠক এবং রাজ্য সফর নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি প্রভারী মহেশ শর্মা জানান, রাজ্যসভা উপনির্বাচন এবং 23 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি এবং সম্বিত পাত্র রাজ্য সফরে এসেছেন। রাজ্যে বিজেপির রণকৌশল স্থির করতে শুক্রবার দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক ভি এল সন্তোষ রাজ্য সফরে আসবেন বলে উল্লেখ করেন মহেশ শর্মা। भारतीय जनता पार्टी एक कैडर बेस्ड पार्टी है और आज राज्यसभा का चुनाव था और आगामी फरवरी में होने वाले विधानसभा चुनाव की दृष्टि से मैं और डॉक्टर संबित जी आए हैं। कल हमारे राष्ट्रीय महामंत्री संगठन आदरणीय संतोष जी भी आएंगे, हमारे यशस्वी अध्यक्ष राजीव भट्टाचार्य जी और सभी मंडल अध्यक्ष, सभी विधायकगण, सभी मंत्रीगण इनके साथ बैठक किए हैं, आगे की प्लानिंग किए हैं और आज शाम को विश्वास है कि हमारे प्रत्याशी विप्लव देव जी पूर्व मुख्यमंत्री भारी बहुमत से जीत करेंगे। हम 5 बजे का इंतजार करेंगे चुनाव परिणाम। सांगठनिक प्रस्तुति निये এই বৈঠক করা হয়েছে বলে জানান ত্রিপুরা প্রদেশ বিজেপি প্রভারী। উল্লেখ করেন, রাজ্যসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেব বিপুলভাবে জয়ী হবেন। দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ রাজ্য এসে 23 বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করবেন এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন বলে ডক্টর মহেশ শর্মা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশ এবং উন্নয়নের ধারাকে বজায় রাখতে রাজ্যে পুনরায় বিপুল আসন নিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেন প্রভারী মহেশ শর্মা। आगामी चुनाव की तैयारियों में मंडल अध्यक्ष हमारे पूरे विधानसभा प्रभारी के रूप में सभी की उपस्थिति यहां पर है और आगे की प्लानिंग कर त्रिपुरा को माननीय मोदी जी के नरेंद्र मोदी जी के नेतृत्व में मुख्य विचार के साथ मुख्य विचारधारा के अंदर जो जोड़ा गया है, एक बहुत बड़ा सोच हमारे प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी की रही है कि नॉर्थ ईस्ट पूरे देश के साथ मिलकर विकास करे और उसी दिशा में भारतीय जनता पार्टी ने जो सरकार हमारी बनी थी पूर्ण बहुमत की सरकार, दोबारा से 2024 में हम अपनी सरकार बनाएं और आने वाले 2022 में जो अभी जो होने वाला 2023 के शुरुआत के अंदर जो विधानसभा चुनाव हुए वह भी जीते और 2024 में प्रधानमंत्री जी का नेतृत्व में दोबारा भारत में सरकार बने, इस विषय पर चर्चा करने के लिए हम सब लोग। 24 লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় এবং ত্রিপুরায় 23 বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্য রেখে বিজেপি দল তাদের প্রস্তুতি পূর্ণ করছে বলে উল্লেখ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, রাজ্যটি নিউজ।